রড কাটা মেশিনে কিভাবে আপনারা একটা সুইচ লাগাবেন, সুইচে কালেকশন করবেন, এইটা আজকে আপনাদের আমি দেখাবো। এই দেখুন, এটার যে সুইচটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, এখন এই পুর সুইচ লাগাই দিতে হবে। এই পুর সুইচটা কিন্তু 30 এম্পিয়ার, এই সুইচটা 30 এম্পিয়ারের মোটর কিন্তু লোডে আপনি এম্পিয়ার টানবে, কম হলেও 18, এই 18 কারণে এটা 30 এম্পিয়ারের সুইচ লাগাইতে হবে আপনার। আপনি 30 এম্পিয়ার নিচে সুইচ লাগাইলে কিন্তু 20 এম্পিয়ারের সুইচ লাগাইলে কিন্তু বেশি টিকবে না। এখানে আগে একটা চেঞ্জ ওভার সুইচ ছিল, চেঞ্জ ওভার সুইচ বাদ দিয়ে এই পুর সুইচ লাগাবো। আমাদের ভিডিও দেখা আপনি নিজের রড কাটার মেশিনের সুইচ আপনি নিজেই লাগাতে পারবেন, কোনো মিস্ত্রির প্রয়োজন নাই। যেমন আপনি একটা সাইডে কাজ চলতেছে অনেক দূর, সেখানে মিস্ত্রি ডাকা খুব সহজ কাজ না। আমাদের ভিডিও দেখা আমাদের ভিডিও যেভাবে সুইচটা লাগানো হচ্ছে ঠিক সেইভাবে আপনার লাগাইলেই মোটর চলবে, কোনো অসুবিধা নাই। এই পুর সুইচ আপনি 220-তে ব্যবহার করতে পারবেন এবং 440-তেও ব্যবহার করতে পারবেন। এদের গ্রুপ এমরা তিনটা, ওমরা তিনটা, এটা 440-তে ব্যবহার করা যায়, আবার 220-তে ব্যবহার করা যায়। এটা আপনি 220-440 দুটাই ব্যবহার করতে পারবেন। এই মোটরটা হচ্ছে কিন্তু 220 মোটর, এই মোটর 220 মোটর, আমরা এখন 220 কালেকশন করুন। হ্যাঁ বন্ধুরা, যারা নাকি আমাদের চ্যানেলে নতুন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিন। এই কভারের উপরে আপনার সুইচটাকে ভালো মতো বসাতে হবে যেন না ছুঁইটা যায়, ভালো করে নাড় দিয়ে আপনারা টাইট দিয়ে দিবেন, যেহেতু কোনো প্রকারে এই সুইচ যিনি না খুলে আসে। এই টাইট দশে যেন অনেক শক্ত হয়ে গেছে, এখন আপনাদের এই সুইচ কালেকশন করতে হবে, সুইচে তার লাগাতে হবে। এই সুইচটা কিন্তু 220 ব্যবহার করতে পারবেন এবং 440-তে ব্যবহার করা যায়। হ্যাঁ বন্ধুরা, যারা নাকি আমাদের চ্যানেলে নতুন কিংবা পুরান, সবসময় যারা নাকি আমাদের ভিডিও দেখেন, তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিও চান, কোন মেশিনের ভিডিও চান, কোন মোটরের ভিডিও চান, কোন ফ্যানের ভিডিও চান, আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমরা অবশ্যই ওই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। সুইচের ভিতরে কিন্তু আর্থিং ফেজের কোনো নির্দিষ্ট স্থান নেই, আপনারা যে কোনো জায়গায় যে কোনোটাই লাগাইতে পারেন, সমস্যা নাই। এখানে দেখুন সরাসরি কিন্তু তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্টের ভিতর থেকে আপনারা 220 হলে যে কোনো দুইটা লাগাবেন, আর যদি 440 হয় আপনার তিনটা লাগাতে হবে। আমার মোটর যেহেতু 220, তাহলে আমার দুই পিন ব্যবহার করতে হবে। এই প্রথম এক পিনে তার একটা লাগাই দিলাম, দ্বিতীয় পিনে এটা লাগাইতে হবে। আপনারা দ্বিতীয় পিন ব্যবহার করতে পারেন, আবার তিন নম্বর পিনও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দুই নম্বর পিনটা ব্যবহার করব না, আমি তিন নম্বর পিনটা ব্যবহার করব। আমি তিন নম্বর গ্রুপে এই তারটা লাগাই দেব। আপনারা কিন্তু দুই নম্বর গ্রুপও ব্যবহার করতে পারেন, দুই নম্বর গ্রুপও লাগাইলেও হবে, দুই নম্বর পিনেও ব্যবহার করলেও মোটর চলবে, সমস্যা নাই। এই দেখুন লাগান শেষ, লাল এবং কালা তারটা দুইটা, দুইটা তার দুই মোড়া লাগছে। আপনারাও এরকমই দুইটা তার দুই মোড়া লাগাবেন, কারণ ফেজ আর আর্থিংয়ের ভিতরে একটু ফাঁকা রাখলেই ভালো মনে করি। এখন আপনি যে তার দুটা লাগাবেন, এই দুইটা কারেন্টের লাইন, যে দুইটা আপনি এসির তার, এসির লাইনটা যে দিবেন, আপনি যে কারেন্টে সরাসরি যে তারটা, ওই তারের মাথাটা ওই দুই পিনে লাগাবেন সরাসরি। এই কারেন্টের লাইনের যে তার দুইটা, এটা যে কোনো একটা লাগাইলে হবে, সমস্যা নাই, আপনার সরাসরি লাগাতে হবে। দেখুন ইমোরের দুই নম্বরে, এক নম্বরে লাগাইছি, ইমোরের এক নম্বরে লাগবে, ইমোরের এক নম্বরে লাগাইছি, উমরেরও আপনার এক নম্বরেই লাগবে। এই দুই নম্বর বাদ দেয়, এখন তিন নম্বরে এই কালা তারটা লাগাই দেব। এই দেখুন নাটটা হালকা লুজ দিলেই, আপনি নিচে ঠেলা দিলে তারটা অটোমেটিক ভিতরে চলে যাবে, ভিতরে চলে গেলে আপনি ভালো করে নাটটা টাইট দিবেন, যেহেতু টানাটানি করলেও যিনি তারটা আর না খুলে আসে। আপনারা খুব সুন্দর করে টাইট দিবেন। এই সুইচ শুধু রড কাটার জন্য না, যে কোনো মোটরই আপনি এই সুইচ ব্যবহার করতে পারেন। এই দেখুন একবারে প্রতি সহজ কালেকশন,
তিনে তিনে লাগছে, একে একে লাগছে, একে একে আর তিনে তিনে, মাঝখানে দুইটা দুই দুই বাদ, এই দুই দুই বাদ, এই একে একে আর এই তিনে তিনে, অতি সহজ একটা কালেকশন। মডেলটা এখন আমরা আপনাদের ঘুরাই দেখাবো, একটু চালিয়ে ঘুরাই দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, জানা নাকি আমাদের চ্যানেল নতুন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যারা নাকি নতুন কাজ শিখতে চান, কোন মেশিনের ভিডিও চান, কোন মোটরের ভিডিও চান, কোন ফ্যানের ভিডিও চান, আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমরা অবশ্যই সেই ভিডিও আপলোড দিয়ে আপনাদের শেখানোর চেষ্টা করব। এই সুইচটা যে শুধু রড কাটারের জন্য তা না, এই সুইচটা আপনি যে কোনো জিনিসই ব্যবহার করতে পারেন, কাটারে মোটর, পানি মোটর, যে কোনো জায়গায় আপনি এই সুইচ ব্যবহার করতে পারেন। এই দেখুন, এখন আপনাদের একটু চালাই দেখাবে, যে দেখছেন অটোমেটিক মোটরটা ঘুরতেছে, অতি সহজ একটা কাজ, অতি পানির মতো সহজ কাজ। ভিডিওটা কীরকম লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানায়েন, আর কোন ধরনের ভিডিও চান সেটাও আপনারা জানাতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমরা আবার আসবো।